আমাদের যুদ্ধের এখন মহড়া চলছে, কি ঠিক না বেঠিক বলছি? প্রতিনিয়ত জেলায় বিভিন্ন বিভাগে আমাদের সমাবেশ হচ্ছে। আমরা গত 10 বছর যাবৎ সারা বাংলাদেশে এই জুলুম নিপীড়নকারী সরকারের অত্যাচারে আমরা সভা সমাবেশ প্রতিবাদ করতে পারি নাই। আমি সুস্পষ্টভাবে একটি কথা বলবো, একটি যুদ্ধে বিজয়ের জন্যে যুদ্ধের মহড়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। মহড়া যদি আমি 70-80 ভাগ সঠিকভাবে করতে পারি, এতে আমাদের যুদ্ধে বিজয় সুনিশ্চিত হবে ইনশাল্লাহ। আমার মহড়া দেখে আমার প্রতিপক্ষরা দেখবে যে আমার সাজুয়া জান, আমার জনবল, আমার লোকজন আজকে যেভাবে রাস্তায় নেমেছে, আমার শত্রুরা প্রতিপক্ষরা এমনি মাঠ ছেড়ে পালিয়ে যাবে। আমি মনে করি যে আজকে মহড়ায় আমরা নেমেছি, এই মহড়ায় পর্যায়ক্রমে আমরা যে পদযাত্রা যে সমাবেশগুলো করছি, এই সমাবেশগুলোকে ব্যাপক সাফল্যমণ্ডিত করতে হবে, যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে আমরা ঘরে উঠিয়ে দেব। সুতরাং আজকে আবু সাহেব চাঁদ শুধু নয়, আমি আবু সাহেব চাঁদের জেলার একটি প্রোগ্রামে ছিলাম, আমার সামনে থেকে তাকে কলকাতা করে তাকে তুলে নিয়ে গিয়েছিল। সে বেশ কিছুদিন কারাবন্দী থাকার পর মুক্তি পেয়েছিল। আবু সাহেব চাঁদ এমন কি বলেছে, আবু সাহেব চাঁদ বলেছে শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে, কারণ শেখ হাসিনা আজকে গোটা বাংলাদেশকে কবর বানিয়েছে, বাংলাদেশে হাজার হাজার মানুষকে কবরে পাঠিয়েছে। এই অভিশাপ শেখ হাসিনাকে নিতে হবে না। এই পরিবারগুলো আজকে যাদেরকে গুম করেছেন, আজকে যাদেরকে হত্যা করেছেন, আজ তাদের বিচার চার অধিকার নাই। আপনি চোখ দিয়ে পানি ফেলছেন যে আপনার পিতা, আপনার মা, আপনার আত্মীয় স্বজনকে বন্ধুরা গাছটা হত্যা করেছে, আপনি বিচার চান। আর আজকে যাদেরকে আপনি হত্যা করেছেন তাদের পরিবারের অধিকার নাই, তারা বিচার পাবে না, তারা বিচার চাবে না। এটির জন্য আজকে আপনাদের প্রস্তুত হতে হবে। আমি জাহিদ ভাইকে অনুরোধ করবো, আজকে রাজশাহী বিভাগ আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, বাংলাদেশের মধ্যে এখানে প্রায় 38টি বনাই জেলায় বিভাগের সিট, মাত্র 2টি সিট ছাড়া এই 2001 সালে নির্বাচন সব বিএনপির সিট ছিল, বিএনপি জোটের সিট ছিল সবগুলো। এখনও যদি নির্বাচন হয় সব কটা সিট বিএনপির আসবেন সব, তবে সঠিক প্রার্থী দিতে হবে, সঠিক নেতৃত্ব দিতে হবে। আমি দুঃখ করে বলবো, যদিও এখানে আজকে একটি সাংগঠনিক আলোচনা, আমার হতাশার চাপায় নবাবগঞ্জ জেলা বিএনপির একটি ভিআইপি জেলা, চাপায় নবাবগঞ্জ জেলার এখনও 4 জন এমপি জীবিত রয়েছে, অধ্যাপক শাহজাহান মিয়া বীর মুক্তিযোদ্ধা 79 এর এমপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আমি হারুন বিএনপির যুগ্ম মহাসচিব, 4 বারের এমপি, পাপিয়া শেফ বাংলাদেশের আলোড়িত একজন ছাত্রনেত্রী সাবেক, সেও একজন এমপি, আমিনুল ইসলাম সেও সাবেক এমপি, 4 জন এমপি আমার জেলা কমিটি গঠন হয়। আমরা কিছু জানি না কাদেরকে জেলা কমিটি করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জাহিদ ভাই, রাজশাহীর 28 তারিখের মিটিংয়ে যদি আমরা সিদ্ধান্ত নিই একা নবাবগঞ্জ কম করা হলো 10,000 লোক, কম করা হলো 10,000 লোক আমরা দিতে পারবো চাপাই রাজশাহী থেকে, যে সবচেয়ে আমাদের কাছের জেলা, কে নেতৃত্ব দিবে? আমরা জেলা কমিটির কোনো সদস্য না, আমরা জেলা কমিটিতে কোনো ভূমিকা নাই, চোর বাটপাটরাকে দিয়ে জেলা কমিটি করা হয়েছে। এই জবাব দিতে হবে, কারা এই কাজ করেছে, কেন করেছে এই কাজ, এই কাজের জবাব দিতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি এই কথার বক্তব্য আমি বাড়াবো না, কারণ এইসবের মধ্য দিয়ে দলকে ভবিষ্যতে একটি মারাত্মকভাবে বিপদ সংকুল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আমি শুধু এটুকুই বলবো, রাজশাহী যেহেতু আমাদের আন্দোলন নগরী, রাজশাহী আমাদের এই আন্দোলন সংগ্রামের সূতিকাগার, রাজশাহী একটি ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যকে আমরা ইনশাল্লাহ আগামী 28 তারিখে আমরা দেখিয়ে দেবো।